কে বলেছে এভাবে সব শেষ হয়? কে বলেছে কিং লিয়ার ইজ ডেড, ফেলুদা ইজ ডেড, উদয়ন পণ্ডিত ইজ ডেড, ময়ূর বাহন ইজ ডেড? আমাদের নস্টালজিয়া কবে থেকে নশ্বর হলো? আমাদের ছেলেবেলা কবে থেকে হারিয়ে গেল দুষ্ট লোকের ভিড়ে? কে বলেছে সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই? উনি আছেন, বিশ্বজোড়া বাঙালির প্রত্যেকটা আর্কাইভে উনি থাকবেন, যতদিন বাঙালি একজন উদয়ন পণ্ডিতকে দেখে বিদ্রোহে বিপ্লবে বলবে দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান, উনি থাকবেন। যখনই বাঙালি অপমানের বদলা নেওয়ার আগে চোয়াল শক্ত করে বলবে হয়ের বদলা নেব নয়তো গোয়েন্দাগিরি ছেড়ে দেব, উনি থেকে যাবেন। প্রতিবার অরণ্যে চার বন্ধুর অ্যাডভেঞ্চারের মধ্যে অখর সেনের ল্যাবরেটরিতে আহা যত যন্ত্র শিশি, নাচলে কেন চট পিসি, যতবার নাচতাতে বাজবে সৌমিত্রকে উদযাপন করা হবে, উনি থেকে যাবেন চার মিনারে। উনি থেকে যাবেন বাঙালি যতবার উল্লাসের শেষে টুইস্ট করবে, জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনার সাথে। যতবার কোনো বাবা কাঁধে তুলে নেবে তার সন্তানকে, স্থির চিত্রটির তুলনা টানা হবে অপু আর কাজলের সাথে। যতবার কোনো মধ্যবিত্ত সৎ মানুষ প্রতিবাদ করতে চাইবে আর ঠান্ডা পিস্তলের নল তার কোমরে ঠেকিয়ে বলা হবে মাস্টার মশাই আপনি কিন্তু কিছু দেখেননি, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সেই মুখের সাথে একাত্মবোধ করবে বাঙালি। কোনো আনকুরা মেয়েকে তার কোচ জেতার বৈতরণী পার করাতে এর পরেও টানা হয়তো বলে যাবে ফাইট ফাইট কোনি ফাইট, ততবার সৌমিত্র থাকবেন। প্রতিকূলতা জয় করে আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার আরেক নামই তো ছিল খিদ্দা। সিগারেটের প্যাকেটে পৃথিবীর সর্বপ্রথম বিধিবদ্ধ সতর্কীকরণ, খাওয়ার পরে একটা করে, লেখাটিও তো তারই জন্য ছিল। অপর্ণা চারুলতা মৃন্ময়ীরা তো তারই ভুবন মোহিনী হাসির অপেক্ষা করে থেকে গেছিল জন্ম জন্মান্তর, আমরা থেকে গেলাম। আরেকটি বার পুরনো ছবি নাটক ফিরে দেখব বলে, আরেকটি বার সংখ্যাগুরুর দাপটের মাঝে মেরুদণ্ডটি শক্ত করে গণশত্রু ডাক্তার অশোকগুপ্ত সাজব বলে, আরেকটি বার, আরেকটি বার আমরা সবাই বলবো জয় বাবা ফেলুনাথ। কাজলকে কাঁধে নিয়ে সেই যে যাত্রা শুরু করে অপু তা আর শেষ হয়নি। ওই অপুর কাঁধে বসা কাজল আসলে আপামর বাঙালি, আর অপু মানে এক এবং একমাত্র সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায় মারা যাননি, যেতে পারেন না, যত দিন তার চরিত্রগুলো আমাদের কাছে সত্যি হয়ে বেঁচে থাকবে, নিঃশ্বাস নেবে, কথা বলবে, মন খারাপে সান্ত্বনা দেবে, কারণ আমাদের কাছে সব সত্যি। মহিষাসুর সত্যি, হনুমান সত্যি, ক্যাপ্টেন স্পার্ক সত্যি, অরণ্যদীপ সত্যি, হিজি বিজ বিজ। ভালো থেকো ফেলুদা, মানিকদা লালমোহনবাবু মগনলাল মেঘরাজের সাথে ফের দেখা হোক পারে, ভালো থেকো।